সালটা ছিল 2007। 10ই নভেম্বর এলাকা দখলের লড়াইয়ে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বেশ কয়েকজন নিখোঁজ হয়। এদিন ভয়ঙ্কর রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তি উপলক্ষে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে নন্দীগ্রামের করপল্লীতে শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেই স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, রাজ্য নেত্রী দোলা সেন, বিধায়ক তাপস রায়, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, শেখ সুফিয়ান, জয়া দত্ত সহ অন্যান্যরা। এদিন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে তীব্র ধিক্কার জানায় কুণাল, তাপস, অখিলেরা। ওই শহীদ বেদিতে বড় করে লিখে পোস্টার দিয়ে দিতে, হিন্দু মুসলমান উভয়ের শহীদের রক্তে এই শহীদ বেদি, শুভেন্দু এসে ওইখানে ক্ষমতা থাকলে মালা দিক, দুই হবে তো একদম, হিন্দু মুসলমান উভয় শহীদের রক্তে এই শহীদ বেদি আসুক, ওখানে মালা দিক, না খতিয়া মালা দিক, আর না এলে বুঝবেন শহীদের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। আর দুই, পেছন থেকে চক্রান্ত করে ওদের এজেন্সিকে দিয়ে এখানে বেছে বেছে যারা তৃণমূলের আন্দোলনে আছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে আছে তাদের মিথ্যাভাবে হ্যারাস করা হচ্ছে, অ্যারেস্ট করানো হচ্ছে। এটা বারবার ফিরোজা বেবি থেকে শুরু করে সকলেই বলছেন, একেবারে চিহ্নিত করে নাম দিয়ে দেওয়া হচ্ছে এবং রাজনৈতিকভাবে কাজ করছে সেন্ট্রাল এজেন্সি। আমরা এজেন্সিকে বলছি আপনারা এই কাজটি করবেন না, কারণ আপনাদের সামনে রেখে এলাকায় ঢুকতে পারছে না এবং আপনাদের সামনে রেখে এলাকায় ঢোকার ব্যবস্থা করছে তৃণমূল কর্মীদের, মিথ্যা অভিযোগ দিয়ে হেনস্থা করছে, আগের দিন বলে দিচ্ছে এতজনকে অ্যারেস্ট করাবো, পরের দিন অ্যারেস্ট হচ্ছে, আরে কিভাবে চলছে এসব? এগুলো চলতে দেওয়া হবে না। তার জন্য নন্দীগ্রামে আন্দোলন হবে, কলকাতায় আন্দোলন হবে, তাপসদা অখিল দ্বারা বিধানসভায় আন্দোলন করবেন, যেখানে যেখানে আন্দোলন হবে। আর এখন সুফিয়ানদা পোস্টারটা লাগিয়ে দেন ও এসে আগে ওখানে নাক খত দিয়ে মালা দিন। টুপুর মাথায় পড়িল যে বাজিল বিয়ের শালাই, এলো লজ্জা বুদ্ধি কোনে মুখ ঢেকে ছাতনা ধলায়, শুভ দৃষ্টি মালা বদল নানা নিয়মে, পড়িল গাছ ছড়ায় বাধা সারা জীবনে। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।